মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। রক্তের বিকল্প কিছু নেই, তাই রক্তের চাহিদা পূরণ করতে প্রয়োজন রক্তেরই। শুক্রবার বহরমপুরে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রক্তদানের গুরুত্ব উপলব্ধি করে এই সামাজিক আন্দোলনে সামিল হন প্রতিষ্ঠানের সকল সদস্যবৃন্দ কর্মকর্তারা। রক্তদান শিবিরে সকলকে আরও উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর প্রশান্ত বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক ডক্টর কাঞ্জিলাল সহ বিশিষ্ট চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তারা। মুর্শিদাবাদ জেলায় প্রতিদিন 100 ইউনিট রক্তের প্রয়োজন, সেক্ষেত্রে ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটাতে একমাত্র পথই হচ্ছে এই ধরনের শিবির। সরকারি থেকে বেসরকারি প্রতিষ্ঠান, সমাজের সর্বস্তরের মানুষ এই সামাজিক আন্দোলনে এগিয়ে আসলে রক্তের অভাব হবে না বলেই প্রতিক্রিয়া বিশিষ্টজনেদের। চিকিৎসার জন্য যে বিভিন্ন অপারেশনের জন্য বা অন্যান্য যে সব জরুরি কারণ সব থাকে, তার জন্য চিকিৎসায় তো রক্ত লাগেই। অতএব রক্তদান এটা একটা সামাজিক আন্দোলন, এটা সেই হিসেবেই আজকে আরএন ঠাকুর এরাও সেই সামাজিক আন্দোলনে, এরা যেহেতু চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত এরা উদ্যোগটা নিয়েছেন। আমাদের যে রক্ত সংগ্রহের যে সরকারি সিস্টেমটা এটা যথেষ্ট নয়, যে যার রক্তের প্রয়োজন তার 10 ভাগের 1 ভাগ হয়তো সরকার সংগ্রহ করতে পারে, তো বাকিটা সবারই সহযোগিতায় করতে হয়, তাই জন্যই এটা করেছি। তাদের সাধারণ মানুষ প্রয়োজনে তাদের রক্তের সরবরাহটা পায় আর কি। এদিনে রক্তদান শিবির ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্বেচ্ছায় রক্তদান করলেন মহিলা পুরুষ নির্বিশেষে। রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে এসে সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত রক্তদাতা। মানুষের জীবনটা বাঁচাবার জন্য, আর কিছুর জন্য না, গরিব মানুষের একটা প্রাণ বাঁচবে বলে। আমি ঠিক 17 থেকে রক্ত দিচ্ছি, এই আমার নিয়ে এটা নিয়ে 6 বার রক্ত দেওয়া হলো। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।